হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে বাংলালিং সিমে ফ্রি ইন্টারনেট নিয়ে। সো যেখান থেকে আপনারা খুব সহজেই বাংলালিং সিমে ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। সো এখানে অনেকেই মনে করছেন বাংলালিং সিমে ফ্রি নেট অর্থাৎ আপনারা সব কিছু ইউজ করতে পারবেন। সো আসলে তা না, এখান থেকে আপনারা ইউটিউবটা ইউজ করতে পারবেন না। সো এখানে আপনাদের কিছুটা এখানে 8টার মতো আপনাদের প্রক্সি সার্ভার দেবো, যেগুলোর মাধ্যমে আপনারা ব্রাউজিং প্লাস ডাউনলোডিং করতে পারবেন। সো আপনারা ডাউনলোডের স্পিডটা একটু কম পাবেন, সো সেটা ব্যাপার না। আপনারা কিন্তু চাইলে এখানে বাংলালিংক সিমে এটার মাধ্যমে এখন বর্তমানে ফ্রি ইন্টারনেটটা চালাতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো এখন ফ্রি নেট নাই। সো কীভাবে চালাবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের দেখাই, আমরা জাস্ট এখন মেমোতে চলে যাব। আমার মেমোতে দেখতে পাচ্ছেন এখানে 8টা সার্ভার লিঙ্ক দিয়ে আছে, প্রক্সি সার্ভারের লিঙ্ক দিয়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8টা কিন্তু প্রক্সি সার্ভারের লিঙ্ক দিয়ে আছে। সো এখান থেকে আপনারা কী করবেন, একটা একটা করে ট্রাই করবেন, একটা একটা করে সাইটে ট্রাই করবেন। সো আপনার কিন্তু এখন এটাই গেল এবং পরবর্তীতে এটাই নাও যেতে পারে, আপনার এটা যেতে পারে, এটাই যেতে পারে, আবার এটাই নাও যেতে পারে, এটাই যেতে পারে, এটাই যেতে পারে। সো আপনারা একটা একটা করে সবগুলো ট্রাই করবেন, একটু পর পর ট্রাই করবেন। সো এটা কিন্তু সবার চলবে তাও না। সো এখানে কীভাবে চালাবেন দেখুন আপনাদের দেখাই। সো এখানে আমি ফার্স্ট অফ অল যে সাইটটা আছে সেই সাইটটাতে আমি ক্লিক করব। সো ক্লিক করার পর ওপেন ইউআরএলে আমি ক্লিক করে আমি জাস্ট ক্রোম ব্রাউজারটি আপনাদের দেখাই, ক্রোম ব্রাউজারটি দিয়ে। সো দেখেন এখানে, সো আপনি যে কোনো একটা সাইডে ক্লিক করবেন, দেখুন প্রক্সিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রু প্রক্সি যেটা হচ্ছে আছে, এখানে দেখতে পাচ্ছেন এইরকম আসবে, আপনার ইন্টারফেসটা এরকম আসবে। অবশ্যই আপনার বাংলালিংক সিমে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা রাখবেন না, কারণ টাকা পয়সা রাখলে কিন্তু কেটে নিয়ে যাবে। সো এখানে দেখেন, এখানে বলছে যে এন্টার ইউআরএল। সো এইখানে আমাদের ইউআরএলটা বসাতে হবে। সো আমি এখান থেকে জাস্ট ইউআরএলটা বসাবো। সো এখান থেকে www. এখানে আমি জাস্ট গুগলে যাবো। সো আমরা google.com এখানে জাস্ট এটা দেওয়ার পর আমরা কি করব, এই যে এইটা এটা হচ্ছে আপনার, আমরা এইখানে আমার জাস্ট গো বাটন, এটা হচ্ছে আপনার গো বাটন। সো এখানে জাস্ট আমরা ক্লিক করব, এন্টার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গুগলে চলে আসছে। সো এখানে আমি চাইলে গুগলটা করতে পারবো এবং প্লাস এখান থেকে ডাউনলোডিংটাও কিন্তু করতে পারবো। সো গুগলে কিছু সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এখন আমি একটা একটা করে যেহেতু সবগুলো সাইট দেখাবো, সো এই জন্য আর দেখাচ্ছি না। সো এখন জাস্ট আমরা নেক্সট সাইডে চলে যাবো। সো আপনাদের বেশি না দুইটা সাইড দেখাই যে কিভাবে আপনারা যাবেন। সো এখন জাস্ট আমি কি করব, এখন জাস্ট আমরা এটাই যাই, এটাই যাই, সবগুলো কিন্তু এক এক দু একই। সো দেখেন আমি এটাই যাই। সো এক এক সময় কিন্তু এক একটাই যাবে আপনাদের কিন্তু, সো আপনারা সেইটা খেয়াল রাখবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে, এরকম আসার পর আপনারা কি করবেন একটু দেখুন, এখানে এরকম আসার পর আপনারা, সো এখানে আসার পর আপনারা উপরেই দেখতে পাবেন, এখানে দেখুন উপরে চলে আসি, এই উপরেই দেখতে পাবেন যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন http. এখানে bing.com লেখা আছে। সো আমি এখানে যে কোনো একটি ইউআরএল দেবো। সো এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাড্রেস লিখবো, এখান থেকে আমি জাস্ট এখন সমীর বেরিয়ে যে বাংলাদেশের সাইটটা আছে সেই সাইটটাতে যাই। সো দেখেন, সো এটা লেখার পর আপনারা অ্যাড্রেসটা লেখার পর অবশ্যই এখানে আনব্লক যে অপশনটি আছে আনব্লকের অপশনটিতে ক্লিক করবেন। সো এরকম কিন্তু 8টা সাইট ধরেই কিন্তু এরকম। সো আপনারা একটা একটা করে সবগুলো দেখবেন, দেখতে পাচ্ছেন আনব্লকে ক্লিক করার পর এইখানে কিছুক্ষণ লোড দেবে, যেহেতু আমাদের ফ্রি ইন্টারনেট একটু একটু স্লো কাজ করছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড স্পিডটা একটু কম পাবেন, সো তা এটা কোনো ব্যাপার না। সো আপনারা ডাউনলোডও করতে পারবেন এখান থেকে। সো দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। সো আপনি চাইলে যে কোনো একটাই, আমি জাস্ট বলিউড A to Z MP3 সংস আমি এইটাতে ক্লিক করলাম, দেখি যে ব্রাউজটা হয় কি না। সো আপনাদের প্রমাণটা দেখাই, সো দেখেন এটা কিন্তু চলে আসছে। সো আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন। সো এখান থেকে আমাদের যেটি প্রক্সি আছে, প্রক্সি সার্ভার আছে, সবগুলো কিন্তু আপনারই ইউজ করতে পারবেন। সো এখানে কোনো প্রবলেম হবে না। সো আপনারা একটা একটা করে দেখবেন, এটাই না গেলে এটাই, এটাই। সো এইভাবে আপনারা সবগুলো দেখবেন। সো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু করে লাইক দেবেন, সেক্ষেত্রে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।